হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি ধনুরাশির মানুষদের 10টা সিক্রেট গুণ আজকে আমরা জানব। ভিডিওটি কিন্তু প্রচণ্ড মাত্রায় ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটি পুরোটা দেখবেন, অনেক ইনফরমেশান কিন্তু কালেক্ট করতে পারবেন। কেন বলছি, কারণ হচ্ছে যে কোনো সিক্রেট জিনিস জেনে রাখলে কিন্তু আদতে উপকার হয়। কেমন? ধরুন আপনার ফ্রেন্ডস হোক, ফ্যামিলি মেম্বার হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, যেই হোক না কেন, যদি ধনুরাশির হয়ে থাকে তাহলে কিন্তু তাকে অপারেট করতে, তার সাথে থাকতে আপনার কিন্তু প্রচণ্ডভাবে সুবিধে হবে। এটি আলোচনা করার আগে আরও একটি বিষয় আমি বলবো। এই চ্যানেলটির পাশাপাশি আমার আরও একটি চ্যানেল আছে, যেটি হচ্ছে ক্যান্ডিড ফ্রেমিং। অবশ্যই করে দেখুন, আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটা আমার ব্লগিং চ্যানেল, ওখান থেকে আমার ডেইলি লাইফ আর অনেক ইন্টারেস্টিং বিষয় কিন্তু আপনারা দেখতে পাবেন। চটপট করে গিয়ে চ্যানেলটিতে দেখুন এবং সাবস্ক্রাইব করে দিন। তাহলে মেন আলোচনা যাওয়া যাক। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে, ধনুরাশির মানুষরা প্রচণ্ড পরিমাণ আশাবাদী হয় এবং অনেক বড় বড় স্বপ্ন কিন্তু এদের লাইফে থাকে। দু নম্বর পয়েন্ট হচ্ছে, ধনুরাশির মানুষরা লাইফে প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড হয় এবং প্রচণ্ড অনেস্ট হয়। তিন নম্বর পয়েন্ট হলো, ধনুরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড পরিমাণ হাস্যকর ব্যক্তি হয়, একটা মজাদার ক্যারেক্টার হয়ে থাকে কিন্তু। চার নম্বর পয়েন্ট হচ্ছে, ধনুরাশির মানুষদের যদি আপনারা প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করেন বা জিজ্ঞাসা করেন বা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, ওদের লাইফে বেশি ইন্টারফেয়ার করেন, তাহলে কিন্তু সেই ব্যক্তির সাথে এরা থাকতে পারে না, রিলেশনটা থেকে কিন্তু বেরিয়ে আসে। কারণ এরা লাইফে অলওয়েজ ফ্রিডম এই ব্যাপারটাকে কিন্তু ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু এরা একটু বেশি গুরুত্ব দেয় ব্যাপারটাকে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, এরা প্রচণ্ড অস্থির প্রকৃতির হয়, কোনো একটা কাজ নিয়ে প্রচণ্ড অস্থির হয়ে থাকে, কোনো বিষয়ে খুব একটা বেশি ধৈর্য থাকে না, এটা কিন্তু এদের একটা মাইনাস পয়েন্ট বলা যেতে পারে, কিন্তু কিছু করার নেই, এটা এদের মধ্যে কিন্তু দেখা যায়। ছ নম্বর পয়েন্ট হচ্ছে, এরা প্রচণ্ড পরিমাণ বই পড়তে ভালোবাসে, সে যে কোনো বই হোক এরা কিন্তু পড়তে ভালোবাসে, সেটা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বই কিন্তু এরা পড়তে প্রচণ্ড ভালোবাসে। সাত নম্বর পয়েন্ট হচ্ছে, ধনুরাশির মানুষদের কিন্তু খুব ইজিলি বোকা বানানো যাবে না, কারণ এরা লাইফে এখন থেকে 10টা স্টেপ যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে 10 ধাপ এগিয়ে থাকে লাইফে, তাই এদেরকে বোকা বানানো অত সোজা নয়। আট নম্বর পয়েন্ট হচ্ছে, ধনুরাশির মানুষদের প্রতি যদি কোনোরকমভাবে অন্যায় বা অবিচার করা হয়, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণ নিষ্ঠুর হতে পারে, যেটা তার কাছের লোক কোনোদিন জানেই না সে এরকম হতে পারে, এই বিষয়টা কিন্তু একটা হিডেন ব্যাপার তাদের মধ্যে কিন্তু থাকে। ন নম্বর পয়েন্ট হচ্ছে, ধনুরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড ক্রিয়েটিভ হয়ে থাকে, ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে এরা থাকতে ভালোবাসে, ক্রিয়েটিভ জিনিস এরা এদের মধ্যে অলওয়েজ সব কিছু বিষয়ে ক্রিয়েটিভ ব্যাপারটা কিন্তু এদের মধ্যে থাকে। দশ নম্বর পয়েন্ট হচ্ছে, ধনুরাশির ব্যক্তিরা কিন্তু লাইফে কখনো ঝুঁকি নিতে ভয় পায় না, ধরুন এমন কোনো কাজ যেটা লাইফে রিস্ক থেকে যায়, কিন্তু এরা কখনো সেটা ভয় পায় না, বরঞ্চ সেটা খুব এনজয়ের সাথে করে। এটার পাশে আর একটা জিনিস বলবো, যেটা 10 নম্বর পয়েন্ট হয়ে গেছে তাও বলবো, সেটা হচ্ছে এদের মনের মধ্যে প্রচণ্ড কিউরিয়াসিটি কাজ করে, মানে কি হচ্ছে, কেন হচ্ছে জানতে হবে, এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে অলওয়েজ কাজ করে। তাহলে 10টা ধনুরাশির সিক্রেট নেচার আমি আলোচনা করে দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের প্রচণ্ড হেল্প করবে, প্রচণ্ড কাজে লাগবে আপনাদের লাইফে, আপনাদের চলার পথে সমস্ত কিছুতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। যারা ফার্স্ট টাইম এসেছেন তাদেরকে বলবো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এরকম অনেক ইনফরমেশান কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব, যাতে সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। হ্যাঁ, এই চ্যানেলটি যে ফেসবুক পেজ আছে যেখানে আপনারা ফলো করতে পারেন, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি কলকাতা, সেখানে গিয়েও কিন্তু আপনারা আমাকে ফলো করতে পারেন। আজকের টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য টপিক নিয়ে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।